হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শাওন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে গুগল নিউজ পাবলিশার রেফারেল করবেন। গুগল নিউজে পাবলিশারে যদি আপনার ওয়েবসাইটে রেফারেল করা থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে যে আপনি পোস্টগুলো করবেন সেগুলো অতি তাড়াতাড়ি ইনডেক্স হওয়া যাবে। আমরা আমাদের ওয়েবসাইটে কি গুগল নিউজ পাবলিশারে অ্যাফ্রোভেট না করলেও আমাদের ওয়েবসাইটে পোস্ট গুলো ইন্ডেক্স করতে পারি, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে। তবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা যখন আমাদের পোস্ট গুলো ইন্ডেক্স করে থাকি, মাঝে মাঝে আমাদের ইন্ডেক্স একটা প্রবলেম হতে হয়। তো যাদের হচ্ছে গুগল ইন্ডেক্স প্রবলেম, ওয়েবসাইটের পোস্ট গুলো গুগল ইন্ডেক্স নিতে পারে না, প্রবলেম আছে, তাহলে এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের প্রবলেম থাকবে না। আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল নিউজ পাবলিশারটা অ্যাড করে থাকেন বা অ্যাপ্রুভাল করে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটের পোস্ট হাইস্ট 5 মিনিটের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে আমাদের সবাই ছোট করে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করে থাকে। তো গুগলে যদি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের পোস্ট গুলো ইন্ডেক্স না করে, তাহলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করতে খুব প্রবলেম করে। আর যখন হচ্ছে গুগল আমাদের ওয়েবসাইটটিকে ওয়েবসাইটের পোস্টটিকে ইন্ডেক্স করবে, তার মানে কি গুগল আমাদের ওয়েবসাইটটিকে খুবই ইম্পর্টেন্ট দিচ্ছে, আর আমাদের ওয়েবসাইটে কি হবে র্যাঙ্ক করবে। এবং হচ্ছে যখন ওয়েবসাইটে র্যাঙ্ক করবে, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বেশি আসবে, ট্রাফিক যখন আসবে তখনই আমাদের ইনকামটা ইনক্রিজ হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ইন্ডেক্স এর জামানার সমাধান পেয়ে যাবেন, আর হচ্ছে কিভাবে গুগল নিউজ পাবলিশার অ্যাড করবেন আমি যেভাবে দেখাবো, এভাবে যদি করবেন তাহলে আশা করি আপনার ওয়েবসাইটে গুগল নিউজ পাবলিশার ইনশাল্লাহ। অনেকে হচ্ছে সেটা টাকা দিয়ে পেইড ভাবে করে নিচ্ছে, বা অনেকে এই সার্ভিসটা সেল করছে, করতেছে, বেঁধে দেখতেছে। তো আপনি যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে কোনো টাকা ছাড়া উইদাউট এনি কস্ট আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল নিউজ পাবলিশার রেফারেল পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে না ভুলে নিন, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যখন ফ্রিল্যান্সিং নিয়ে নতুন নতুন আপডেট দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনার যদি কোনো ভিডিও মেক করার প্রয়োজন হয়ে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার জন্য ভিডিও মেক করার চেষ্টা করবো। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে গুগল আসবেন, গুগল এসে হচ্ছে গুগল নিউজ পাবলিশার সার্চ করবেন। ফার্স্ট হচ্ছে গুগল নিউজ পাবলিশার সেন্টার .com এটাই, আর আরেকটা কথা বলে নিচ্ছি, আর যেহেতু আমার এই ইমেলের মধ্যে আমার কাছে একটা ওয়েবসাইট অলরেডি হচ্ছে অ্যাপ্রুভেট করা আছে, তখন আপনার ওয়েবসাইটে গুগল নিউজ এ অ্যাপ্রুভেট হয়ে যাবে, তখন এইভাবে গুগল নিউজ লেখাটা নিচে লাইভ লেখা থাকে। আপনার যদি কোন ওয়েবসাইটে অ্যাপ অ্যাপ্রুভেট করা থাকে বা অ্যাড করা থাকে, তাহলে সেই মিটার লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন করা না থাকে, তাহলে যদি আপনার অ্যাপ্রুভেট করা না থাকে, তাহলে আপনি যে কোনো ইমেলে করতে পারেন। যেহেতু আমার এই ইমেলের মধ্যে একটা ওয়েবসাইট অ্যাপ্রুভেট করাচ্ছে লার্নিং ফোন, তো এই ইমেলটাতে আমি আরেকটা অ্যাড করবো। তো এটা হচ্ছে মূলত গুগল নিউজ পাবলিশার ইন্টারফেস। দেখেন আমার একটা ওয়েবসাইট অলরেডি আছে আমার, এটা আর এখানে তো দেখতে পাচ্ছি ইউজার পারমিশন বা অর্গানিজম সেটিং যাই হোক, এখান থেকে যে অ্যাড এ পাবলিশ অ্যাপ্লিকেশন একটা সেখানে দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে পাবলিকেশন নেম দিতে হবে, তারপর সেখানে প্রপার্টি দিতে হবে, এখানে লোকেশন দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাবলিকেশন নেম এমনি সরল হবে। এখানে হচ্ছে দিতে হবে, তো এখানে এসে হোম পেজ এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে দেওয়ার পর, যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এই তো বাংলাদেশ সিলেক্ট করার পর তারা এখানে এই যে চেক যে বক্সটা সেখানে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাড
পাবলিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখেন আমরা এখানে এখানে কাজ করবো না, আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট অ্যাড করছি। এই যে এখানে পাবলিকেশন সেটিংস নামে আমাকে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে একটা স্ক্রল আউট করে নিচে আসবেন, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। আমার ওয়েবসাইটে যেহেতু ইংলিশে, সো আমি এটা ইংলিশে দিচ্ছি। আপনার ওয়েবসাইটে যদি বাংলা থাকে তাহলে সেটা বাংলা দেবেন, এখান থেকে ইংলিশে সিলেক্ট করে দেবেন। ইনিশিয়াল সিলেক্ট করার পরে আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ আছে সেটা থাকবে। তারপরে দেখেন আমাদের হচ্ছে গুগল সার্চ কনসোলের যে এখানে ভেরিফাইড করা আছে, এখানে আমাদের ভেরিফাইড করতে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট মূলত ভেরিফাইড হয়ে যাবে। একটা কথা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলে যে ইমেলটা আছে সেই ইমেলটা আর হচ্ছে গুগল নিউজ পাবলিকেশন ইমেলটা যদি এক হয় তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা ভেরিফাইড করে নেবে। আমার এই ইমেলের মধ্যে হচ্ছে আমার গুগল সার্চ কনসোল অ্যাড করা আছে, আমি এখানে ক্লিক করলে হচ্ছে আমার ওয়েবসাইটে ভেরিফাইড হয়ে যাবে। দেখেন ভেরিফাইড, তো ভেরিফাইড হওয়ার পরে একটু নিচে আসবেন, এখানে আমাদের আর কিছু এডিশনাল ওয়েবসাইট প্রপার্টি আমার এখানে কোনো কাজ নেই। এখানে যখন হচ্ছে নিউ কন্ট্যাক্ট, এখানে আমি কন্ট্যাক্টে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের ইমেলটা দিয়ে দেবো। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট ইস্যু বা টেকনিক ইস্যু আছে, তারপর এখানে আমরা সরি এটা হয় নাই প্রোডাক্ট আপডেট থেকে দিতে পারি। তারপরে দেওয়ার পরে ডট কম, তারপর এখানে সেভ এ ক্লিক করো। সেভ এ ক্লিক করার পর আমাদের হচ্ছে কি আমাদের এখান থেকে একটা লিঙ্ক পাঠাচ্ছে আমাদের ইমেইল আসবেন। তারপরে থেকে ভেরিফাইড বা কনফার্ম করে নিতে হবে, লিখে আসছে ক্লিক করে আচ্ছা। দেখেন এবার সেটা হয়, আমরা আবার গুগল নিউজ পাবলিশারের চলে আসি। আসার পর যে ভিজুয়ালি স্টাইল নামে একটা অপশন আছে সেখানে এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে এই যে লোগোটা, এই লোগোটা আমাদেরকে দিতে হবে। এখানে আসার পরে এখানে বলা আছে আমাদের যে লোগোটা সেটা স্কোয়ার সাইজ হবে। এখানে রিকমেন্ডেড করা আছে পিএনজি, আপনি এখানে যে ভিজুয়াল যে ভিজুয়াল দিতে পারবেন। তো এখানে ক্লিক করে আমার সরি আমার এটা আছে স্কোয়ার করা আছে, স্কোয়ার করার জন্য যারা যে এডিবি ফটোশপের কাজ পারেন তাদের জন্য খুব ভালো, যারা না পারেন তাদের জন্য সহজ একটা হচ্ছে ইমেজ রিসারা স্কাইজার। দেখেন এই ওয়েবসাইটে যাও, খুব ইজিতে কোনো পরিশ্রম ছাড়াই এটা করে নিতে পারবো। তো এখানে ক্লিক করে আমাদের হচ্ছে পিক থেকে সিলেক্ট করে এখানে ফার্স্ট এসে ইমেজ রিসার্চারে ক্লিক করবেন। দেখেন সিম্পল ইমেজ রিসার্চারস ডট কম এই ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে ওপেন দিবেন, তারপর এখানে ডাইমেনশন দিবেন, এখানে 512x12 করে দিবেন, 512x512 দেওয়ার পর এই যে রিসাইজ ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পর তাড়াতাড়ি রিসাইজ হয়ে যাবে, তারপর ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেভ এস করবেন। নেক্সট আমি রেখে দিচ্ছি, খুব ইজিতে ফটোশপের ঝামেলা ছাড়াই খুব ইজিলি এই টুলসটার মাধ্যমে আপনি করে নিতে পারেন। এক মিনিট এখানে অ্যাড স্কোয়ারে ক্লিক করব, ক্লিক করার পর আমি নেক্সট আমি রেখেছিলাম, নেক্সট আমি যাবো। দেখেন মানে কোনো ঝামেলা বা কোনো হ্যাসেল ছাড়াই এক মিনিটের মধ্যে এখানে রেকমেন্ডেড লোগো আমাদের এখানেও দিতে হবে, রেক্টেঙ্গুলার লোগো।
এখানে ক্লিক করতে হবে, এরপর আমরা এটা কেটে দিই। তারপর হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটে যখন কার্ড মুড়ে থাকবে তখন একটা রেকর্ড করে দিতে হবে, তখন হচ্ছে আমরা এটা নিয়ে দিয়ে দিব। আমাদের ডার্ক মোড হলো আমাদের এরকম। তারপর এখানে হবে না, এখান থেকে ব্যাক এটি সরি সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পরে হচ্ছে এখান থেকে এই যে আমরা তো এটাকে স্টার্ট করি না, এখানে নট স্টার্ট, এখানে স্টার্টে ক্লিক কর। আরে ক্লিক করার পর আমাদের এই যে এডিট নামক একটা এডিটে ক্লিক করার পর আমাদের হচ্ছে ওয়েবসাইটের একটা ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে ক্লিক করবো না, আমাদের ওয়েবসাইটের ম্যাটার ডেসক্রিপশন আপনার যদি সেম ইমেল আছে আপনার ওয়েবসাইটে ব্লগার থাকে তাহলে তো ভালো, আর যদি ডিফারেন্ট ওয়েবসাইটে থাকে তাহলে নতুন একটি ব্রাউজার আপনার ওয়েবসাইটে ওপেন করে এখানে যখন আপনি ইন্টারফেস আসার পরে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে আমাদের যে ম্যাটার ডিসক্রিপশন সেটা এখানে দিন। এই যে ম্যাটার ডিসক্রিপশন, এই ম্যাটার ডিসক্রিপশনের মধ্যে কন্ট্রোল সি তে কপি করবেন, কপি করে এখানে কন্ট্রোল ভিতরে পেস্ট করা যাবে। গ্রামালি এক্সটেনশন তারপর যেখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরি, এখানে আসবেন স্ক্রল ডাউন করবেন তারপরে আপনার ওয়েবসাইট যেহেতু ইংলিশ কন্টেন্ট তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করবো আর অ্যালাউ অল প্রপার্টি ক্লিক করে ক্লিক করে তারপরে এখান থেকে সেভ এ ক্লিক করবো। সেভ এ ক্লিক করে তারপরে যে নেক্সট বাটনে ক্লিক করবো অথবা কন্টেন্ট সেটিং এ ক্লিক করবো। দেখেন এখানে কন্টেন্ট সেটিং এ ক্লিক করলে এখানে আসবো, এখানে জেনারেল যদি ক্লিক করে আমরা এখানে আসি নেক্সট এ ক্লিক করি তাও এখানে কন্টেন্ট সেটিং কন্টেন্ট সেটিং এ তো নিয়ে আসবে, আসার পর এখানে নিউ সেশন দেখবে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে চারটা ওয়েত আমরা এখানে আমরা ফিড এ ক্লিক করব। ফিড এ ক্লিক করার পর এখানে আমাদের সেশন টাইটেল দিতে হবে, টাইটেলটা দিব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। তারপর আপনি খুব সুন্দর ভাবে আর এস এস যে ফিড টা সেটা করার জন্য গুগলে যাওয়া যাবে, গুগলে ফিড বার্নার, ফিড বার্নার নামক এক ফিড বার্নার আছে এটাতে চলে যাবেন। এতে এসে এই যে ফার্স্ট যে ফিড বার্নার ডটকম এটা আসবেন, আসার পরে এটা ক্লিক করে ওপেন করুন। ওপেন করে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে এটা আমাদের যে ওয়েবসাইট আছে এইটা এই ওয়ার্ডটা কন্ট্রোল সি তে কপি করবো, কপি করে আসার পর আমরা কি করবো এটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। পেস্ট করে যে এখানে বক্সটাকে চেক করে দিব, তারপর নেক্সট এ ক্লিক করবো। তারপর এই যে এটা আছে এটা নাম আছে যে ওয়েলকাম ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, তারপরে যে আর এস এস যে ফিড আছে সেটা থেকে
সেটাতে নেক্সট এ ক্লিক করো। নেক্সট এ ক্লিক করার পর আবার নেক্সট এ ক্লিক করো। দেখেন কংগ্রেস ইউ ফিল পার ফিল ইজ না ওয়াই গোয়িং টু ডু দিস সেটআপ। এটা কি কপি করে না, এটাকে কপি করে আমরা আমাদের গুগল পাবলিশারে চলে আসবো। আশা করি এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। তারপর এখানে সিলেক্ট অ্যানিওয়াল এ থাকবে, অ্যানিওয়াল থাকার পর এখানে অ্যাড এ ক্লিক করার পর আমাদের দেখেন টোটাল এখানে কাজটা হয়ে গেছে। হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, সেই বাটনে সেই বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে রিভিউ এন্ড পাবলিশ আসতে পারি। আমরা নেক্সট ক্লিক করতে, নেক্সট ক্লিক করে এটা আসবে। আর আমরা যদি এখানে আছে এই রিভিউতে ক্লিক করে যদি চলে যাবে, এখানে যদি আমরা নেক্সট ক্লিক করি তাহলে এখানে চলে। এখানে আসার পরে একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের আর্টিকেল গুলো শো করবে। এখানে কিন্তু আমাদের আর্টিকেল শো করতেছে না, এখানে আমাদের কোনো কন্টেন্ট শো করতেছে না। তো আমরা এখানে গিয়ে একটু রিফ্রেশ দেব, এই যে এখানে সে রিফ্রেশ দেবে। একটু ওয়েট করবেন, ওয়েট করে একটু রিফ্রেশ দেবে, এদিকে আমাদের হচ্ছে এখানে এসে যাওয়া এখন আসা। এখানে আর যে টেস্টিং পাবলিকেশন এগুলো তো কোনো কিছু করার দরকার নেই, তাহলে আমি রেখে দেবেন, আমি যেভাবে দেখাইছি সেভাবে করবেন। বাই যে এখানে যে নিউ অ্যাক্সেস গ্রুপ এগুলো তো করার দরকার নেই, জাস্ট স্কিপ করে দিন। এখনো আসে নাই, একটু সময় লাগে। এবার উপরে কিন্তু দেখেন আমার ওয়েবসাইট যে পোস্ট গুলো সেগুলো কিন্তু চলে এসেছে, দেখেন সবগুলো চলে এসেছে। সবগুলো যদি ঠিক থাকে সবগুলো চলে আসে, দেখেন সবগুলো চলে এই যে। এইভাবে হচ্ছে গুগলের নিউজের মধ্যে আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো এনে প্রবেশ করে। দেখেন আমার ওয়েবসাইটে যদি ফার্স্ট এর যে পোস্ট গুলো আছে এগুলো শো করতেছে, দেখেন এই যে দেখেন এই পোস্ট গুলো শো করতেছে। যখন সবগুলো চলে আসবে আসার পর তারপর আমরা আবার একবার রিফ্রেশ দিই, এখানে আসবে পরে সবগুলো চলে আসে। যেহেতু সবগুলো চলে আসছে, চলে আসার পর এখানে রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর যে আদার যে বোনাস পাবলিশার যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে তাদের যে রোলস অ্যান্ড প্রাইসেস গুলো আছে সেটা দেখে আমি এখানে সুন্দর করে নামটা দিয়ে দেবেন। আমাকে এখানে ইমেল দিয়ে দিব, এখানে অনলাইনে ফ্রিল্যান্সিং করে দিয়েছি। তারপরে আহ যাতে
টার্মস এন্ড কন্ডিশন রেডি করার পরে সাবমিট করে দিবে। সাবমিটে ক্লিক করার পরে তারপর সেখান থেকে আমরা এই যে পাবলিশে ক্লিক ওকে পাবলিশে ক্লিক করার পরে দেখেন আমাদের এটাকে এসেছে ইন রিভিউস, আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি আছে ফ্রিল্যান্সিং ডট একটা ইন রিভিউস, রিভিউতে থাকার পরে আমাদের এখানে নিচে আসতে হবে। কন্টেন্ট যে লেভেল আছে এখানে ক্লিক করবো, কন্টেন্ট লেভেলে ক্লিক করার পরে এই যাচ্ছে এরিয়া কন্টেন্ট লেভেল, এখানে আমরা ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে আমাদের যে ট্যাগও আছে এগুলো যে এগুলো আছে এগুলো আমরা এখানে দিতে হবে। এটাকে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে পাবে আশা করি। তারপর এখান থেকে সিলেক্ট করে ব্লক দিবে, তারপর অ্যাড দিবে, তারপর আবার লেফট করো, তারপর অ্যাড করাটা দিবে। যতগুলো আপনার এই যে ক্যাটাগরি গুলো সব লেফট করে দিয়ে এখন সিল এখন এন্ট্রি অ্যাড বাটনে ক্লিক করুন, তিনভাবে সম্ভব আছে। তো এইভাবে হচ্ছে মূলত সবগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে হচ্ছে আপনার যতগুলো ক্যারেক্টার সবগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে এক দুই তিন মিনিট করবেন, ওয়েট করার পর হচ্ছে আপনার যখন হচ্ছে করার পরে কিভাবে দেখবেন আপনার এফোর্ট হয়েছে কিনা, আপনি এখানে আসবেন। আসার পর আপনার যে ইমেলে সাইন ইন করা থাকবে সেটা সাইন ইন করে এখানে সার্চ করুন গুগল নিউজ পাবলিশার, পাবলিশার অ্যাড করার পরে আসার পর দেখেন এখানে মূলত আমার যে লার্নিং সাউন্ড সেটা আছে সেটা হচ্ছে আগে করা ছিল ইউটিউবে গুগল নিউজ এ লাইভ লেখা আছে, তার মানে আমার গুগল নিউজ অ্যাপ্রুভেড হয়ে গেছে। আর ফ্রিল্যান্সিং এর যেটা এখন আমরা অ্যাপ্লাই করলাম আপনাদেরকে দেখালাম, দেখেন গুগল নিউজ কি রিভিউ আছে, তারা হয়তো 2-3-4 দিন 5 মিনিট টাইম নিবে এখানে রিভিউ নেওয়ার পরে, তারপরে এখানে লাইভ এসে যাবে। সো বিকজ এই ছিল মূলত আজকে এই ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে সাপোর্ট দিবেন। নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দ্য নেক্সট।